দেখছেন যে শাহবাগ মোড়ে নিরাপদ স্বেচ্ছায় নিশ্চয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আনসারদের মাঝে ছাতা বিতরণ করছে। এখানে আছে ট্রাফিক কার্যক্রমের সাথে যারা যুক্ত আমাদের সন্তানেরা, ছাত্ররা, তাদের মাঝেও আমরা এই যে এখন বৃষ্টি বাদলের সময় আমরা ছাতা বিতরণ করছি। এখানে একটা গ্রুপ আছে, আমাদের নিরাপদ স্বেচ্ছায়ের পক্ষ থেকে এই যে অ্যাপ্রন এবং ছাতা এগুলো বিতরণ করা হচ্ছে। সবাই দেখেন শাহবাগে মোড়ে আছে, শাহবাগ উত্তাল, শাহবাগ এখানে আমাদের স্টুডেন্টস, আমাদের শক্তি, আমাদের সন্তানেরা আছে। তারা বিগত এক সপ্তাহ ধরে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে বাংলাদেশের বিশেষ করে রাজধানীর বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন অঞ্চলে তারা নিজেরাই ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছে এবং অত্যন্ত সুন্দর সুচারুভাবে, যদিও তারা ট্রেন্ড আপ না, তো তারপরেও তারা অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবেই কাজটা করছে। কারণ কোনো গাড়িকেই তারা স্টপেজের বাইরে থামতে দিচ্ছে না এবং বেশিক্ষণ গাড়ি থামছে না, লোক নামছে, উঠছে, চলে যাচ্ছে। এতে করে যানজট অনেকটা কমে গেছে এবং গাড়িগুলো চলমান আছে। যারা গাড়ির যাত্রী তাদের আমরা মন্তব্য নিয়েছি, তারা বললো যে আগের থেকে আমরা অনেক অল্প সময়ের মাধ্যমে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারছি। তারা আমাদের সন্তানদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে, কিন্তু তারা তো কন্টিনিউ করবে না, তাদেরকে আবার লেখাপড়ায় ফিরে যেতে হবে। একটু স্বাভাবিক হলে আমাদের পুলিশ ভাইয়েরা কাজে যোগদান করা শুরু করেছে, তারা ট্রাফিক কার্যক্রমেও যুক্ত হচ্ছে, গতকাল থেকে যুক্ত হয়েছে। আশা করছি এই সপ্তাহের মধ্যে যদি স্বাভাবিক হয়ে যায় আমাদের সন্তানেরা হয়তো তাদের ঘরে ফিরে যাবে। তো তার আগে আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে আমরা যেটা সম্ভব করেছি, আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্রন দিয়েছি, আজকে আমরা এখানে কিছু ছাতা বিতরণ করছি। কারণ এখানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো মুহূর্তে যখন তখন বৃষ্টি ভাড়া দিচ্ছে। আমি দেখলাম তো ভাই, আমি ছবিটি একটু আসেন। এবার রেড ক্রিসেন্টের যারা এখানে ডিউটি করছে শাহবাগ মোড়ে, রেড ক্রিসেন্ট থেকে যারা আছে তাদের ছাতা বিতরণ হচ্ছে। রেড ক্রিসেন্টের কতজন আছে এখানে? মোটামুটি একটা গ্রুপ আছে রেড ক্রিসেন্ট থেকে। রেড ক্রিসেন্ট সারা দেশে রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনা করছে। পরিকল্পিতভাবে আমাদেরকে ফ্রেম থেকে আউট করে দেওয়া হয়েছে, আমরা এটা বুঝতে পেরেছি, আমরা বুঝি। ওরে নবীন, ওরে আমার কাঁচা, হা মেরে তুই আদমরাদের বাঁচা। যে বিপ্লব ঘটিয়েছে আমাদের সন্তানেরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আমরা যদি আমাদের সন্তানদেরকে সাহায্য করি, যারা অভিভাবক আছেন, যারা যাত্রী পথচারী চালক আছেন, তাদেরই তো সন্তানরা এখন এই নেতৃত্ব দিচ্ছে। আপনারা যদি সন্তানদের কথা মতো চলেন, দেশকে সুন্দর দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার অভিপ্রায় যদি আমাদের থাকে, তাহলে সড়ক এবং যানবাহন ব্যবহারে আমাদেরকে প্রত্যেককেই যার যার অবস্থানকে সতর্ক এবং সচেতন হতে হবে।
দেখাতে পারে সেটা আঠারোতে কিন্তু তারা দেখে। যাই হোক, এই সময় আমাদেরকে আবার উদ্যোগ করতে হয়েছিল, চাপ ছিল, তখনও কিন্তু এই মেরে ফেলার একটা ইয়ে ছিল। তো যে কারণের জন্য এই পরবর্তী সময়ে আবার নতুন করে ভোটার মাধ্যমে আমরা এক দফাতে পরবর্তী সময় আসছি, আসার পর একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের মধ্যে আবার যে কারণে আমাকে বলতে হয় না, আমার এই সন্তানরা নিজেরাই কিন্তু রাস্তায় নেমে আসছে, যেটা তো এর চেয়ে বড় আর সত্যি, এটা আমার কাছে সবচেয়ে পূরণ করা যে আমরা সবাই মিলে যা এতদিন 31 বছর আমাকে অনেকেই বলে যে আপনি এত বছর কাজ করছেন কিন্তু সড়ক তো নিরাপদ হলো, তা আমি বিশ্বাস করি আর এখন এই সময়ের মধ্যে আমার সন্তানদেরকে নিয়ে, আমার নিরাপদ সড়ক চাই কর্মীদেরকে নিয়ে, সকলকে নিয়ে আমরা অবশ্যই সড়কের শৃঙ্খলা ফেরাবো, সড়ক দুর্ঘটনায় ইনশাল্লাহ আমরা বলব। আমাদের এখন কর্মসূচির মধ্যে তো ছাত্ররা কিন্তু সবই করছে, আপনারা খেয়াল করেছেন সেটা জানি না, আমি প্রথমে কিছু কিছু কথা বলেছিলাম সেই কাজগুলো আমি দেখছি, যেমন আপনাকে এই যে পরিবহন সেক্টরকে আমি মানে অনুরোধ করেছি যে আপনারাও সহযোগী হন, কীভাবে সহযোগী হবে, এই এখন কিন্তু আপনাদের চাঁদা বাজিয়ে দিতে হয় না, চাঁদা দিতে হয় না, অন্য করতে আপনারা ভাড়া কমায় দেন, এবং যেমন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস সেইগুলোর মধ্যেও কিন্তু তখন কিন্তু দামটা কমে আসবে, এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারাও কিন্তু এর সঙ্গে অংশগ্রহণ করেন, যেন মানুষ মনে রাখে যে আপনারা এই সময়ের মধ্যে আপনারা বেশি দাম নেন, কিন্তু সেইগুলো কিন্তু তারপরে অনেকে তো শুনে না, আমি তখন ছাত্রদের অনুমতি যে তোমরা বাজার মনিটরিং করো, আমি যেদিন বলেছি তার পরের দিন থেকে কিন্তু ছাত্ররা বাজার মনিটরিং করা, এই যে আমার সন্তানরা আমার কথা শুনে এবং সেইভাবে কাজ হচ্ছে, এভাবে আমি মনে করি কেউ একটু কথা বলে, কেউ একটু সময় দিয়ে, কেউ একটু পরিশ্রম করে, সকলে মিলে যদি আমরা যদি চেষ্টা করি, তাহলে আমাদের যে এই যে মানে ভিতরে যে জ্বালা যন্ত্রণা করি, আমরা পাচ্ছি না, কিছু করতে পারছি না, দেখতে এরকম হয়ে গেছে, সেই জায়গাতে থাকবে তোমাদের মনে যেন তোমাকে লাইক জানাই